যাদের থেকে সংক্রমণ ছড়ানোর বেশি সম্ভাবনা অর্থাৎ বিধাননগর পৌর নিগমের 1 থেকে 27 নম্বর ওয়ার্ডের পৌর নিগম কর্মীদের ও রাজারহাট নিউটাউন নারায়ণপুর সহ পার্শ্ববর্তী এলাকার হকারদের ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হচ্ছে নারায়ণপুর বিদ্যাসাগর মাতৃসদন হাসপাতালে। মোট 400 জনকে এদিন ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হলো। ডোজ নেওয়ার পর তারা জানান এতদিন তারা আতঙ্কে ভুগছিলেন, ডোজ নেওয়ার পর কিছুটা রিলিফ বোধ করছেন। ভ্যাকসিনেশন ডোজ ঠিকমতো দেওয়া হচ্ছে কিনা পরিদর্শন করলেন বিধাননগর পৌর নিগম কমিশনার দেবাশিস ঘোষ। এছাড়াও ভ্যাকসিনেশন ঠিকমতো দেওয়া হচ্ছে কিনা তা দেখতে আসেন বিধাননগর পৌর প্রশাসক মণ্ডলীর সদস্য তথা রাজারহাট নিউটাউন বিধানসভার বিধায়ক তাপস চ্যাটার্জি। ভ্যাকসিনেশনই দেখতে এলাম, আমাদের যারা স্টাফেরা আছে তাদের ভ্যাকসিনেশন এখানে করা হচ্ছে। 1 থেকে 27 নম্বর ওয়ার্ডের যত স্টাফ আছে প্লাস বড় নম্বর 1, 2, 3, 4 যাদের স্টাফ আছে যাদের ভ্যাকসিনেশন হয়নি এখনো তাদের ফার্স্ট ডোজের ভ্যাকসিনেশন এখানে করানো হচ্ছে। আর 1 থেকে 27 নম্বর ওয়ার্ড বাকি যায় যে ওয়ার্ডগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের মাতৃসদন এবং স্ট্যাক ইয়ার্ডে হচ্ছে বিধাননগরে স্টল লেগে যেটা। এটা কি শুধুমাত্র স্যার হকারদের জন্যই হচ্ছে? না, আমাদের স্টাফেদের জন্যে, আরেক জায়গায় হচ্ছে হকারদের জন্যে, তারপরে যারা দোকানদার আছেন তাদের জন্যে, মোটামুটিভাবে যারা সুপার স্প্রেডার বলতে যাবে মানে যাদের মাধ্যমে বেশি সংক্রমিত হওয়ার চান্স রয়েছে সেই সমস্ত লোকেদেরকে প্রথম দফায় করানো হয়েছে। কতগুলো সেন্টারে দেওয়া হচ্ছে স্যার? আজকে আমাদের পাঁচ জায়গায় করা হচ্ছে। আমাদের বিভিন্ন কর্মচারীদের আজকে দেওয়া হচ্ছে, বিশেষ করে ওয়ার্ড লেবার এই সংক্রান্ত কর্মচারী তাদের পরিবারবর্গকে আমরা আজকে দিচ্ছি এই ভেনুতে। আরেকটা ভেনু দক্ষিণ নারায়ণপুরে, সেখানে 1 থেকে 4 নম্বর ওয়ার্ডের আজকে হচ্ছে মূলত 2, 3, 4-এর যারা বাজার দোকানদার তাদেরকে আমরা একটা ভ্যাকসিন দিচ্ছি দক্ষিণ নারায়ণপুরে। আর এখানে আমাদের 400-এর উপর ফাইলে আমরা ভ্যাকসিন দেবো নানা রকম মানুষকে, নানা যারা প্রথম সারিতে কাজ করে, অ্যাম্বুলেন্স ইত্যাদি, এমনকি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান যারা কারো অ্যাম্বুলেন্স চালিয়েছে আমাদের এখানে সাহায্য করতে তাদেরকেও আমরা আজকে ভ্যাকসিনেশনের মধ্যে আনছি। সমাজের সবাইকেই আমরা দেবো, কিন্তু যেহেতু সরকম একটা ভাব পাকড় হচ্ছে, এরপরই পরিবহন শ্রমিক মানে রিক্সা চালক, ভ্যান চালক, গাড়ি চালক, এদেরকে আমরা অটো চালক, টোটো চালক, এদেরকে আমরা ধরছি সেন্টার সেবা থেকে দেওয়া হবে। পরপর এই প্রোগ্রাম হচ্ছে ভ্যাকসিনেশন করা আমাদের কর্মচারী। আজকে এখানে 400 দেওয়া হচ্ছে, ওখানেও 400 দেওয়া হচ্ছে। ওখানে মূলত হকার, ওখানে দক্ষিণ নারায়ণপুর মুজাফর স্কুলের হকার, বাজার সমিতি, ব্যবসায়ী সমিতি এই মানুষগুলোকে ওখানে দেওয়া হচ্ছে। আজকে এই সেন্টারে দেওয়া হচ্ছে দক্ষিণ নারায়ণপুরের মুজাফরনগর স্মৃতি ভবনে একটা দেওয়া হচ্ছে। কালকেও আবার দক্ষিণ নারায়ণপুর, কালকে আর এখানে হবে না, কালকে আবার মুজাফর দক্ষিণ মুজাফর ভবনে কালকে আবার হবে। আবার সোমবার দিন আমাদের আরেকটা আমার বিধানসভাতে আরেকটি আটঘড়া স্কুলে হবে, সেখানে আমার বিধানসভায় দুটো রাজার বিধানসভার 3টে 4টে 5টা ওয়ার্ড নিয়ে আমরা করছি। 250-300-400 করে মানুষকে আমরা যুক্ত করছি বাজারের সঙ্গে, যারা রেগুলার মানুষের সঙ্গে টাচে থাকেন ইত্যাদি বিষয়গুলোকে করছেন, আর তাদেরকে আমরা নিচ্ছি। যারা বাজারে ফল বিক্রি করে, আনাজ বিক্রি করে, মাছ বিক্রি করে, দোকানদার সবাইকে আমাদের সঙ্গে যুক্ত করছি। আজকে মূলত আমাদের কর্মচারীরা, ওয়ার্ড লেবার, ওয়ার্ড কর্মচারী মানে এদেরকে আমরা যুক্ত, মানে প্রথম সারিতে কাজ করে মানুষের সঙ্গে যুক্ত থেকে কাজ করে তাদেরকে আমরা নিচ্ছি। ঠিক আছে, কত নম্বর ডোজ নিলেন আজকে? প্রথম ডোজ নিলাম। কেমন লাগছে প্রথম ডোজ? প্রথমবারে অত ভয় হয়ে যাচ্ছিল, মনে পেলাম না দিদি খুব সুন্দর ডোজ দিয়েছে আমাদের। আপনার নাম? আমার নাম আদিরানি মণ্ডল। পরিচয়? হাতিয়ারা পুরপাড়া 13 নম্বর ওয়ার্ড, রাজারহাট পৌর পরিষদ, বিধাননগর কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি।